যে কোনো মূল্যে বিএনপির অপরাজনীতি নিশ্চিহ্ন করতে হবে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের আগে এই কথা বলেন তিনি। হানিফ বলেন, যে কোনো বিষয়ে বিএনপির অপরাজনীতি ইস্যু খোঁজে, এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে। বিএনপি যদি দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে, কোনো অপকর্ম করার চেষ্টা করে, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করার কোনো বিকল্প নেই।